বর্তমান হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 70 লক্ষ লোক বি ভাইরাস, সি ভাইরাস, কে ভাইরাস, হেপাটাইটিসে ভুগতেছে। এদের সকলের মহা ওষুধ হলো কচি নিম পাতা 10টা করে দিনে 2 বার নিজের হাতে ধুয়ে নিজের হাতে বড়ি করে পানি দিয়ে গিলে ট্যাবলেট ক্যাপসুলের মতো খেতে হবে, সকালে 10টা রাতে 10টা। প্রতিদিন 200 গ্রাম পাকা কাঁচা পেঁপে অথবা কাঁচা পেঁপে পুরে এটাকে ভর্তা করে সরষা দিয়ে খাওয়া। হেপাটাইটিস রোগীর জন্য পেঁপে যেরকম একটি মহা ঔষধ, কাছাকাছি একটি ওষুধ হলো কালিজিরা এবং রসুন, কালিজিরা এবং মেথি, এরকম কয়েকটা জিনিসের সমন্বয় করতে পারলে হেপাটাইটিস বি ভাইরাস সহ সব ভাইরাস আমরা প্রতিরোধ করতে পারি। আর এই হেপাটাইটিসের জন্য বেশি দায়ী, এটা একটা ছোঁয়াচে রোগ, এটা ঘরের একজনের হলে আরেকজনের হতে পারে, স্বামীর হলে স্ত্রীর হতে পারে নাও হতে পারে, স্বামীর থাকলে বা স্ত্রীর থাকলে ছেলেদের মেয়েদের হতে পারে নাও হতে পারে। তবে এটা বায়ুবাহিত রোগ, এটা পানিবাহিত রোগ। অতএব যারা আপনার বি ভাইরাসের কেরিয়ার আছেন তারা একটু দয়া করে নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের অন্যান্য লোকের জন্য আপনারা কোনো মতেই ধূমপান করতে পারবেন না, আপনারা কোনো রূপ তামাক পাক পান করতে পারবেন না, আপনারা শুকনা খাবার মাংস অনেক বেশি খাবেন না, লিভারে আক্রমণ করে বি ভাইরাসের রোগীরা এমন কোনো খাবার খাবেন না, যে কোনো ড্রাই ফুড লিভারের জন্য বিপজ্জনক, বেশি ঠান্ডা খাবারও লিভারের জন্য বিপজ্জনক,